গুড মর্নিং বন্ধুরা, অনেকদিন পর আজ আবার চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। শুরুতেই বলে রাখি, আজ এমন একটি ফলের ব্যাপারে তোমাদের বলবো যেটি দেখতে খুবই সুন্দর এবং একাধারে এটি সুস্বাদুও বটে আর খাদ্য গুণেও ভরপুর। তোমরা নিশ্চয়ই তাহলে জানতে চাইছো আজকের ফলটি কি? তাহলে আজকের ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখতে হবে। আর তার আগে বলি, ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই এটা নিজেদের ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে, আর প্লিজ সোলাঙ্কিস চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকে যে ফলটি নিয়ে তোমাদের বলবো সেটি দেখলে যে কারোরই মন ভরে যাবে, খুব সহজেই তোমরা এর প্রেমে পড়ে যাবে। এটি হলো ভিটামিন সিতে ভরপুর, আর সঙ্গে আছে ম্যাঙ্গানিজ, জিঙ্ক, ভিটামিন B9, ফাইবার এবং আরও অনেক কিছু উপকরণ। তাহলে বুঝতে পারলে আজকের ফলটি কি? হ্যাঁ, একদম ঠিক, আজকের ফলটি হলো স্ট্রবেরি। স্ট্রবেরি এমন একটি ফল যেটি স্বাদে অতুলনীয় আর পুষ্টিগুণে ভরা। রোজ যদি কেউ স্ট্রবেরি খায় তাহলে তার ব্লাড সুগার লেভেল অনেকটাই কন্ট্রোলে থাকবে, হার্টের স্বাস্থ্যও বজায় থাকবে খুব ভালোভাবে। প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট আছে এই স্ট্রবেরিতে। এছাড়াও জানলে তোমরা অবাক হবে, এতে এমন সমস্ত কিছু উপাদান আছে যার ফলে এটি ক্যান্সারের প্রতিরোধক হিসাবেও কাজ করে। এই ফলে ক্যালোরি থাকে অত্যন্ত কম, তাই যারা ডায়েট করছো তারা আজ থেকেই নিজেদের ডায়েট চার্টে মানে খাদ্য তালিকায় এই স্ট্রবেরি ফলকে অতি অবশ্যই অন্তর্ভুক্ত করবে। আর একটা কথা এই প্রসঙ্গে তোমাদের সকলকে বলে রাখি, স্ট্রবেরি কিন্তু আমাদের দেশের ফল নয়, তবে বর্তমানে আমাদের দেশে বিশেষ করে পশ্চিমবাংলায় এই স্ট্রবেরি চাষ একটি অত্যন্ত জনপ্রিয় ফল হিসেবে সুনাম লাভ করেছে। যাদের বাগান করার শখ আছে তারা কিন্তু খুব সহজেই নিজেদের ছাদের মধ্যে টবে এতে এই স্ট্রবেরি ফলটিকে লাগিয়ে তুলতে পারো আর সুন্দর সুন্দর স্ট্রবেরির স্বাদ কি উপভোগ করতে পারো। এই ভিডিওটায় যে যে স্ট্রবেরিগুলো তোমরা দেখবে সেই সুন্দর স্ট্রবেরিগুলো কিন্তু আমার নিজের বাড়ির ছাদ বাগানের স্ট্রবেরি ফল। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাক। আর তোমরা কিন্তু অতি অবশ্যই জানাবে যে তোমরা স্ট্রবেরির কী কী উপকারিতা নিজেদের জীবনে কাজে লাগালে, সেটা নিজেরা বাগান করে না বাজার থেকে কিনে এনে তোমরা স্ট্রবেরি খেলে, সেটাও কিন্তু কমেন্টসে জানাতে ভুলো না। আর প্লিজ, এখনো পর্যন্ত যারা সোলাঙ্কিস চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে ভিডিওটা নিজেদের ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে, আর সকলকে ভালো রাখবে আর ভালো থাকবে। কেননা এই পরিস্থিতিতে আমাদের ভালো থাকাটাই তো আগে দরকার, কি তাই তো? আজকে তাহলে এই পর্যন্তই থাক, আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে একটা বড় থ্যাংক ইউ।